গেলনটা বেড়েছে কেন বলতো লোকজন কমেন্টে লিখছে যে তোমার বৌদির এত গেলন বেড়েছে তার মানে কি কিছু সুখবর দিচ্ছ তুমি কি কাকা হচ্ছ এই সমস্ত কথা লিখছে হাসছিস কেন কি হাসছিস কেন নমস্কার সবাইকে আমার ফেসবুক লগে আপনাদেরকে স্বাগত আমরা আমি হচ্ছে সারাদিন ভিডিও বানাতে পারিনি তার কারণ আমি হয়ে গেছিলাম হচ্ছে বড়মার কাছে তো বড়মার কাছে তো জানেনি একটা আলাদা মুডে যেতে হয় মানে হয়ে যায় আর কি বড় মার কাছে গেলেই একটা আলাদা মুড় তৈরি হয়ে যায় তো ওই জন্য আর ব্লগের কথা মাথায় আসেনি আমার তো যাই হোক বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে দেখছি কুটনি বৌদি আমার বাড়িতে এসেছে বৌদি বাড়িতে এসেছে এবং আমি কুটনি বৌদির জন্য হচ্ছে আমার একটা মাত্র বৌদি না তো কুটনি বৌদির জন্য মানে আমি হচ্ছে পুরো ভোরে ঢেলে খাওয়া নিয়ে এসেছি আজকে প্রচুর খাই খাই করে প্রচুর খাই খাই এবারে প্লেটটাকে আপনার কাছে দেখুন খাবো মানে খাবে আমি নিয়ে এসেছি হ্যাঁ সব তোর মন দিয়ে গেল তুই তোর মেয়ে থেকে জন্মের গেলন গেলাচ্ছি খা ভালো করে ধর তো ধর গরম করে নিয়ে আয় তো কম নয় ঠিক আছে দে গরম করছি ওটাই হচ্ছে মোমো বার্গার মা মাইক্রোভেনটা চালাও একটু নিজের হাতে সবকিছু আমি আজকে নিয়ে এসে তোর জন্য আগের দিন আমাকে কত কথা শোনালি না তোরা দুটিতে আমি নাকি কিছু আনি না কিছু খাওয়াই না তাই জন্য এরকম ভোরে চম্পু চোষ ভোরে জন্মের গেলন গেলে মানে তুই জন্মের গেলন গেলে ইউ তোর কাছে দাবি করেছে ওসব কেনা নয় নিজে কিছু বানিয়ে খাওয়াবি বানি আর কেনা ব্যাপার বছর হয়ে গেছে বছর বারো হয়ে গেছে তুই আমাকে বলেছিলি একটু কফি খাওয়াবি খাওয়াবি এখন কোথাও বেলা খেতে পারবি না আমি তো বলছি খাওয়াতছি আজকে খা না কোনার দিনের বেলা খাবো স্যার গরম করে নিয়ে আয় যা ঠিক আছে আমার এই সমস্ত কিছু কুটনি বউ দ আবার ছড়িয়ে দিলো তার কারণে গরম করে খেতে হবে দাবি ডাবি আর বানি না মেটাতে কেকটাকে সরিয়ে নিই বলো এটা তো ব্রাউনি ব্রাউনি গরম হলেই ভালো হবে ভালো তাহলে বসিয়ে দিই ওটি কি কোথায় দিচ্ছি অত কিছু সিস্টেম পড়া দে আমার তো দিতে নেই ঠিক আছে আমি বন্ধ করে দেবো দেখুন কুটি বৌদিন খাবার ঘুরে ঘুরে হচ্ছে গরম হচ্ছে দেখতেই পাচ্ছেন কি রে বল কেমন লাগলো খাই তারপরে বলছি কেমন লাগলো তুই যে এনেছিস সেটাই আমার কাছে আউতো একটা জিনিস চেয়েছিলাম মানে শুধু ওই মা ভেবেছিলাম আমি সব এনেছি আমি দাদার জন্য হ্যাঁ 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 বামুনবাড়ির বউ পেদে নিয়ে যাবে সাবাবি গ্রামুনবাড়ির বউ তো এটা পরম্পরা আমাদের বাড়ির একটা পরম্পরা আছে যে খেতে না পাবে বেঁধে যেমন থেকে বেঁধে আনি যেখানে তো ওই তো তাই তো পবিত্র বেঁধে দেয়নি কি বলবো আর বলুন বাবা এখানে দেখছে যদি কিছু পাওয়া যায় খাবে কিছু খেতে পারবে না এত দেখছো কেন তাহলে

সে তো উঠেই বলতে শুরু আমি দেখি তোমরা কি করে প্ল্যান করে বিষয়টা সেট কি করলাম রয়েছে এই রয়েছে এগুলো লাইভ এগুলো কোন ক্যারেক্টার নয় সিরিয়ালের এটা মহা অদ্ভুত ব্যাপার ভেবেছে সিরিয়ালের ক্যারেক্টার এরা সবাই তো যাই হোক আমি তো দাদার জন্য অর্ধেকটা নিয়ে যাই বাহ এই প্রতিপ্রেম এই প্রতিব্রতা নারী বলছি তোর এই বেড়েছে কেন বলতো লোকজন কমেন্টে লিখছে যে তোমার বৌদির এত গেলন বেড়েছে তার মানে কি কিছু সুখবর দিচ্ছ তুমি কি কাকা হচ্ছ এই সমস্ত কথা লিখছে হাসছিস কেন কি হাসছিস কেন এত কেন তোর গেলন বেড়েছে রে এক থালা নিয়ে বসে পড়লি আমি তো আমি তাদের পরীক্ষা করার জন্য এনেছি আমি সত্যি কি লোকজন যে কথাটা বলছে তাহলে কি তাই তাহলে থালা করে নিয়ে যাই একটু ওই জন্য আমি নিয়ে এসেছি কি ব্যাপারটা কি গেলন বেরার কারণটা কি কারণ হ্যাঁ কারণটা কিছুই না আমি চলে পরের সপ্তাহ থেকে ডাইরেক্ট শুরু হবে ও বাহ বলতেই পামার আমাদের পেছন থেকে মোড়াটাকে কেউ তুলে নিয়ে যাবে ধাপ করে পড়ে যায় দারুণ না অসাধারণ আমি খাওয়াচ্ছি কিন্তু হ্যাঁ এই আশায় যে কেউ একজন আসছে পেটের ভেতর কেউ একজন আছে কিছু ভুল ধারণা তাই তো লোকজন কমেন্টে লিখছে এটা সত্যি কি মিত্র সেটা বলতে তাহলে জনতাকে তাহলে তোর খাওয়া কেন বেড়েছে এসব কিছুই না ভাল লাগে খেতে ভাল লাগে খেতে তাই আর কোনো কারণ নেই আর যদি কেউ কমেন্ট লিখেছো না মেরে দেব তোমাদেরকে গিয়ে এখনই নয় দেরি আছে দেরি আছে এখনো আমরা সবে দুখানা সিরিয়াল করতেও একসাথে চারখানা সিরিয়াল করুকো তারপর তো খুব ভালো বল ঠিক আছে ওকে